গত কয়েক দশকের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি চট্টগ্রাম অঞ্চলের মানুষ। প্রশ্ন উঠেছে এর কারণ নিয়ে। বান্দরবান সহ পাহাড়ি অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সাথে ছিল বঙ্গোপসাগরের অস্বাভাবিক জোয়ার। নতুন রেললাইন বসানোয় পানি সরতে পারেনি এমন অভিযোগ স্থানীয়দের। তবে এই অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। জোবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা এলাকার বাসিন্দা 64 বছর বয়সী কবির আহমেদ অতি বৃষ্টি হলেও জীবনে কখনোই দেখেননি বন্যায় এবারের মতো এত ভয়াবহতা। যে বন্যা হয়েছে কিন্তু এরকম দুর্যোগ কোনো সময় না। শুধু সাতকানিয়ার মানুষই নয়, এমন আগ্রাসী বন্যা দেখেনি চন্দনাইশ, লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়ার পেকুয়ার মানুষজনও। তাহলে কেন এত ভয়ঙ্কর ছিল এবারের বন্যা? খোঁজ নিতে গিয়ে সামনে আসছে নানা কারণ। বলা হচ্ছে এবার বান্দরবানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ছিল চলতি মৌসুমে রেকর্ড। বৃষ্টির এ পানি ঢল হয়ে নামার পথ ভাটিতে পাঁচ উপজেলা। ফলে সব পানি নামতে গিয়ে শরণকালের বন্যার দেখা পায় এসব উপজেলার মানুষ, সাথে ছিল ভাটিতে বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ার। বন্যা হওয়ার পেছনে অতিবৃষ্টি। অতিবৃষ্টি বছরের এই সময়টা সাধারণত এত বৃষ্টি আমরা আশা করি না, তবে অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি, পাহাড় ধস এবং নতুন যে ধরনের নির্মাণ কাজ চলছে সেগুলি বলা চলে যে দায়ী। তবে সাতকানিয়ার মানুষের দাবি ভিন্ন। তারা মনে করেন নতুন নির্মিত দোহাজারি কক্সবাজার রেল লাইনের কারণে পানি দ্রুত নামতে পারেনি, তাই সৃষ্টি হয় বন্যার। কালভার্ট দিলে তো অন্তপক্ষে পানিগুলো চলাচল হয়ে যেত, এ কারণে আমাদের আজকে বসতবাড়ি সবগুলো ভেঙে গেছে। এই ঘটনাটা হওয়াতে একটা সুবিধা হয়েছে, রেল লাইনের যে যারা কাজ করতেছে তারা বুঝতে পারতেছে যে কোথায় কোথায় ওপেনিংগুলো করতে হবে, আমার মনে হয় আরও কিছু ওপেনিং দিতে হবে। তাদের এই দাবি নাকচ করে রেল কর্তৃপক্ষ বলছে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার লাইনে যেখানে 135টি কালভার্ট হবার কথা সেখানে হয়েছে 175টি, তাই পানি নামায় প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই। বন্যা যখন হয়েছে তখনও দুপাশে পানির সমান, তাহলে আমার এখান দিয়ে পানি নিষ্কাশন ঠিকভাবে হয়েছে দেখি সমান, না হলে পশ্চিম পাশে কম পানি থাকতো, পূর্ব পাশে পানি বেশি থাকতো। তবে যুক্তি যাই থাকুক, এবারের বন্যার কারণ খুঁজে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও সংকট বাড়বে মানুষের, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। বানের পানি নামলেও নতুন এক সংগ্রামে চট্টগ্রামের সাতকানিয়ার দুর্গতরা। সর্বস্ব হারিয়ে তারা এখন ধ্বংসস্তূপ থেকে খুঁজে চলছেন খড়কুটো, তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। বন্যার পানি নামার পর নিজের বসত ভিটা দেখে হতভম্ব সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের চাঁদেরপার এলাকার মনোয়ারা বেগম। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় রেখে যাওয়া ঘর এখন ধ্বংসস্তূপ। সামান্য কিছু যদি থেকে থাকে তাই খুঁজে চলছেন ধ্বংসস্তূপে। হারিয়েছেন নিজের আয়ের উৎস, দোকানের মালামালও। মনোয়ারার মতো একই অবস্থা তেমোহনী এলাকার নূর মোহাম্মদের। খাবার হোটেল দিয়ে চলতো সংসার, এখন তার কিছুই অবশিষ্ট নেই। এমন নিঃস্ব হওয়ার দৃশ্য চট্টগ্রামের সাতকানিয়ার ঘরে ঘরে। সব হারিয়ে মানুষগুলো এখন তাকিয়ে সরকারি সহায়তার দিকে। 6-7 লাখ টাকার জিনিস চলে গেছে, এরপরেও আমার এখানে অনেক দামি দামি ফার্নিচার ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। দোয়ান গিয়ে ঘর গিয়ে দান গিয়ে 100-200-300 মতো গোলা ডুবি গিয়ে তো গোলা সাল দেখা নজার। এর রেল লাইনটা হওয়ার পরে আমাদের মনে হয় স্বাধীনতার পরে আমাদের আমরা এভাবে দুরবস্থা আমাদের হয় নাই। অধিকাংশ জায়গা থেকে পানি নেমে গেলেও কিছুটা রয়ে গেছে তেমহনি, ঢেমশা, মরিচাপাড়া সহ বিভিন্ন এলাকায়। ডুবে আছে সড়ক, বাড়িঘর থেকে শুরু করে শ্মশান কবরস্থানও। চলাচলের জন্য গেল কয়েকদিন নৌকাই একমাত্র ভরসা তাদের, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলো। বন্যা থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছেন রেল লাইনের ওপর, তাদের একজন সিরাজ মিয়া। 5 দিন যাবত পরিবার নিয়ে থাকছেন বন্যায় সব হারানো মানুষটি, মাথা গোজা ঠাঁই পেতে চান সহায়তা। বন্যায় জেলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 লাখের বেশি মানুষ। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে ক্ষতির পরিমাণ 135 কোটি টাকার বেশি।
পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা স্থানীয়দের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। বন্যার কারণে চট্টগ্রামে পিছিয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিবর্তিত সূচি অনুযায়ী 17 আগস্টের পরিবর্তে শুরু হবে 27 আগস্ট থেকে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা 17 আগস্ট থেকেই অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষা 17 আগস্ট থেকে শুরুর কথা ছিল, কিন্তু ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলের 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ডিগবাজি দিয়ে আবারও ক্ষমতায় আসতে পারবে না সরকার। রাজধানীতে গণমিছিল পূর্ব বক্তব্যে এই হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার পতনের আন্দোলন সফল না করে ঘরে ফিরবে না মানুষ। সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ, অবস্থান কর্মসূচির পর এবার গণমিছিল করল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে রামপুর আবুল হোটেল পর্যন্ত, ঢাকা মহানগর উত্তর ও কমলাপুর থেকে শুরু করে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করে মহানগর দক্ষিণ বিএনপি। বেলা 3টায় কর্মসূচি শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই দলীয় কর্মী সমর্থকরা জড়ো হন কর্মসূচির স্থল ও আশপাশের এলাকায়। বক্তব্যে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীনদের সকল অপপ্রয়াস রুখে দিবে জনগণ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য। সমস্ত বাংলাদেশ বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও পাতানো নির্বাচন করতে অক্ষত দুই দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। বলেন, এসব খেলা আর খেলতে দেওয়া হবে না। এইবার আমাদের লড়াই জীবনপণ লড়াই, এইবার লড়াই আমাদের জীবনপণ লড়াই। তাই বন্ধুগণ, আসুন কোনো ভয় ভীতি জেল জুলুম কারাগার আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানব যারা আমাদের সবকিছুকে তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি। চলমান আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিগগিরই আসবে আন্দোলনের নতুন কর্মসূচি। সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের পর আজকে বড় কর্মসূচি পালন করলো বিএনপি। দলটির নেতাকর্মীরা বলছেন, এমন কর্মসূচির মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি চলমান আন্দোলন আরও বেগবান হবে। শাহানিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিএনপি গণমিছিলের নামে দেশের শান্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। বলেন, দেশের অগ্রগতি ঠেকাতে বঙ্গবন্ধুর খুনিরা এখনও অপরাজনীতি করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, অগ্নি সন্ত্রাস করে নির্বাচন বন্ধের পায়তারা করছে বিএনপি। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। এতে যোগ দিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলেন, গণমিছিলের নামে দেশের শান্তিকে নষ্ট করতে চায় বিএনপি। গণমিছিলের নামে অশান্তি সৃষ্টি করতে চায়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের মূল লক্ষ্যই হলো শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। ইনশাআল্লাহ আমরা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নিশ্চয়ই আমরা সেই অর্জন আমরা করতে পারব। দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। এ সময় রাজপথে বিএনপিকে মোকাবিলার হুঁশিয়ারি দেন নেতারা। যুবলীগের দাবি সঠিক, আইন অনুযায়ী চলবে, তারে বাংলাদেশে এলে তার উপযুক্ত সাজা হবে ইনশাআল্লাহ। বাংলার যুব সমাজ আজকে মনে করে এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা ও মাস্টার মাইন্ড সাবেক সামরিক শাসক ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, অগ্নি সন্ত্রাস করে নির্বাচন বন্ধের পায়তারা করছে বিএনপি। সেই তো হামিদ জড়িয়ে আছে,
উন্নয়নের মহাসড়কে উঠেছেন সেই দৃশ্যটা বোধ হয় অনেকেরই সহ্য হয় না, সেই জন্যই নানা ধরনের ষড়যন্ত্র আছে। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা, নৌকার বিকল্প শুধুমাত্রই নৌকা। এর আগে সকালে ছাত্রলীগের উদ্যোগেও শোকের মাস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং রাজনীতির দোহাই দিয়ে যারা আবারও দুর্নীতিবাদদের পুনর্বাসন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। আগামী 15 আগস্ট ভারতীয় হ্যাকারদের হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সংস্থাটির পরামর্শে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক নির্বাহীরা বলছেন সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে সাইবার নিরাপত্তা নিশ্চিতের। মাসুম মিয়ার প্রতিবেদন। বিশ্বের বড় সাইবার হামলার উদাহরণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। সম্প্রতি সরকারি দুই দপ্তরে নাগরিকদের সংরক্ষিত তথ্য ফাঁস ভাবনায় ফেলেছে নতুন করে। প্রশ্ন উঠেছে কতটা নিরাপদ দেশ। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। আগামী 15 আগস্ট ভারতীয় হ্যাকারের হামলার সংখ্যায় সতর্কতা জারি করেছে সরকার। সাইবার হামলার সংখ্যায় বাড়তি সতর্ক বাংলাদেশ ব্যাংক। প্রস্তুতির কথা জানিয়েছে বেসরকারি ব্যাংকগুলো। প্রত্যেকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, ওই নির্দেশনা সম্বলিত চিঠি, যাতে ব্যাংকগুলো সেই অনুযায়ী নিজ নিজ প্রোটেকশন গ্রহণ করে। এছাড়া বাংলাদেশ ব্যাংকও আপনার ওই নির্দেশনাগুলো সঠিকভাবে পরিপালন করার জন্য সম্পূর্ণ ডিপার্টমেন্টকে এবং আপনার ICT ডিপার্টমেন্ট খুবই আপনার তৎপর রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের লেভেল যতটুকু সম্ভব এটাকে প্রিভেন্ট করার জন্য। আমরা এই সমস্ত অ্যান্টি ম্যালওয়্যার ডিভাইসগুলো আমরা বসিয়েছি যাতে করে এখান থেকে যেন ঢুকতেই না পারে। বাট অ্যাজ আই সেড, যে কোনো কেউ ঢুকতে পারে, যে কোনো কেউ। সাইবার হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও প্রস্তুতির কথা জানিয়েছেন গোয়েন্দা সংস্থা ডিবি প্রধান। আমরা এরকম কোনো তথ্য আমরা এখনো মানে শোনা বাট আমরা মানে অরিজিনালি এরকম কোনো তথ্য আমরা পাইনি। তারপরেও এই মানে সব কিছু দিক চিন্তা করেই আমরা আমাদের যে সিকিউরিটি প্ল্যান আমরা তৈরি করি এবং আমরা সবাই অ্যালার্ট আছি। এরই মধ্যে সংশ্লিষ্ট সবগুলো দপ্তরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা। যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ, সীমান্ত সড়ক সহ নানা ক্ষেত্রে উন্নয়নের আশীর্বাদে বদলে যাচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। একটা সময়ে পণ্য আনা নেয়া কিংবা চিকিৎসকের কাছে যেতে দুর্গম পথের ভোগান্তি এখন অতীত। উন্নয়নের সুফলে ত্বরান্বিত হয়েছে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড। খাগড়াছড়ি ঘুরে এসে পরিবর্তনের সেই গল্প জানাচ্ছেন সাদবিন শফিক। ক্যামেরা ছিলেন সুকান্ত সরকার। চতুর্থ শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তার আখি এক বছর আগেও ভাবেনি তার বাসায় জ্বলবে বিদ্যুৎ বাতি, চলবে ফ্যান। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা গ্রামে বাবা মায়ের সাথে তার জীবন এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যের। আগে কারেন্ট ছিল না, পড়তে পারতাম না, এখন কারেন্ট ছিল পড়তে পারি। মোবাইল ব্যবহার করতে পারতাম না, করতে পারতাম না, এখন তো কারেন্ট আছে, ঘরের ভিতরে মোবাইল ব্যবহার করতে পারি, আপনার ফ্যান চালাইতে পারি। আখির মতো এমন অসংখ্য গল্প ছড়িয়ে আছে পার্বত্য জেলার দুর্গম সব গ্রামে। 2006 সালে যেখানে খাগড়াছড়িতে 12,000 পরিবার বিদ্যুৎ পেত, এখন সেখানে সংখ্যাটা 96,000, যার মধ্যে সৌর বিদ্যুতের আওতাধীন দুর্গম এলাকার 13,000 পরিবার। বিদ্যুতের ব্যবস্থা উন্নত হওয়ার কারণে আজকে বিসিক নগরীতে কিছু কিছু ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা তারা উদ্যোগ নিচ্ছে। প্রকৃতির নান্দনিকতায় পাহাড়ের বুক চিড়ে আঁকাবাঁকা এমন পথের গল্প যেন ছুঁয়েছে অপার এক সম্ভাবনা স্বপ্ন। শেখ হাসিনা সরকারের টানা 3 মেয়াদে উপজেলা পর্যায়ে 285, ইউনিয়নে 159 ও গ্রামে 675 কিলোমিটার সড়কে বদলেছে একটা সময় পায়ে হেঁটে পথ পাড়ি দেওয়ার সময়ের হিসেব নিকেশ। এখানে প্রচুর পরিমাণে কৃষি বনজ ফলজ উৎপাদন হয়, এগুলো এখন নিমিষের ভিতরে সড়ক যোগাযোগ উন্নয়নের ফলে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে সরবরাহ করতে পাচ্ছি, ফলে কৃষক সহ সবাই প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে। এই রাস্তা করার ফলে আসলে মহালছড়ির সাথে
80 কিলোমিটার রাস্তার যোগাযোগ কমে গেছে। যখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন আমরা কিন্তু এখান থেকে 7-8 ঘন্টা এরকম হেঁটে যেতে হয়। এখন গাড়ির সুবিধা থাকার কারণে আমরা একটা রোগীকেও তাৎক্ষণিক 10-15 মিনিটের ভিতরে আমরা ভালো চিকিৎসা দিতে পারি। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও যোগাযোগ ত্বরান্বিত করতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় নির্মাণ করা হচ্ছে 1036 কিলোমিটারের সীমান্ত সড়ক। শুধু তাই না, রামগড়ে হয়েছে স্থলবন্দর, যা সুগম করেছে ভারতের ত্রিপুরার সাথে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা। এই সীমান্ত সড়ককে কেন্দ্র করে এই তিন পার্বত্য জেলা যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন খাতকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। খাগড়াছড়িতে হয়েছে বহুতল আবাসন প্রকল্প। 14 কোটি টাকা খরচে 15টি ভবনে থাকতে পারবে 60টি পরিবার। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, সড়ক সব ক্ষেত্রেই আমাদের প্রভূত দৃশ্যনীয় উন্নয়ন আমরা লক্ষ্য করছি। বহুমুখী এসব উন্নয়নে উন্নত হয়েছে বাজার ব্যবস্থা, উন্মুক্ত হয়েছে পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনার দ্বার। দৃষ্টিনন্দন সব সড়ক, দুর্গম এলাকায় বিদ্যুৎ আর পরিকল্পিত পর্যটন বার্তা দেয় এক বদলে যাওয়া খাগড়াছড়ির। গত 1.5 দশকে নানা প্রকল্পের বাস্তবায়ন একসময়কার পিছিয়ে থাকা জনপদকে এনেছে সমৃদ্ধির আলোয়, দেখাচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের পথ। সাদবিন শফিক, চ্যানেল 24, খাগড়াছড়ি। দর্শক, মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আমরা এখন সরাসরি যুক্ত হব, আমাদের সহকর্মী আব্দুর রব সেখান থেকে যুক্ত আছেন। আব্দুর রব, ঠিক কখন থেকে এই অভিযানটি শুরু হয়েছে, এখন সবশেষ পরিস্থিতি কি সেখানকার আমাদের জানান। নিশি, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কুলাউড়া উপজেলার একটি সীমান্তবর্তী গ্রাম, পূর্ব টাট্টিউড়ি গ্রাম। এখানে গতকাল রাত থেকে পুলিশ একটি এলাকা এবং কয়েকটি বাড়ি ঘেরাও করে রাখে, আমরা এরকম খবর পাচ্ছিলাম। এবং আজকে ভোরের দিকে যখন আমরা আসছিলাম তখন আমাদের পুলিশ জানিয়েছে যে আসলে এখানে জঙ্গি সন্দেহে কিছু বাড়ি তারা ঘিরে রেখেছেন, এবং তারা একটি অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যে কয়েকজনকে এখান থেকে আটকও করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম ভেতরের দিকে তারা গিয়েছেন অভিযানের জন্য। আমাদের সাংবাদিকদের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখা হয়েছে, বা এর মধ্যে হচ্ছে যে তাদের নিরাপত্তার কারণে তারা এই জায়গায় যেতে দেয়নি, এবং তারা ভেতরে পুলিশ সুপার যারা মঞ্জুর রহমান আমাদের জানিয়েছেন যে তারা এই অভিযান শেষে এসে আমাদের সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি ব্রিফ করবেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ ও বিভিন্ন বাহিনীর অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 100+ গাড়ি এখানে রয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এখন অভিযান চলমান রয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং পুলিশের পক্ষ থেকে, এবং তারা অভিযান শেষে আমাদের এসে পুরো বিষয়টি জানাবেন। নিশি, আমরা আসলে এতটুকু জানতে পেরেছি। নিশি আব্দুর রব, ধন্যবাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে বিস্তারিত খবর জেনে নিব। দর্শক, আব্দুর রব মৌলভীবাজারের কুলাউড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আজ এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি, সকাল 9:30 আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল বিশ্রামের সময় কাটিয়েছে টাইগাররা, আজ দুপুরে আবারও স্কিল ট্রেনিংয়ে নামবে টিম বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে এশিয়া কাপের দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড, তবে 22 জনের প্রাথমিক স্কোয়াড নাকি চূড়ান্ত দল দিবে তা এখনও নিশ্চিত করেনি নির্বাচকরা। স্কোয়াড ঘোষণার পর মূল প্রস্তুতি শুরু করবে টিম ম্যানেজমেন্ট। এই ছিল চ্যানেল 24 সকাল 7:00 খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।